হচ্ছে এ যে ইন্টারভিউ হওয়ার পর সেখানে থেকে পাশ করছে, পাশ করার পর তারপরে ওখানে এই যে এগ্রিমেন্ট করানো হয়েছে, এগ্রিমেন্টের সময় ওই টাকা দেওয়া হয়েছে 55,000 টাকা। তারপরে তারপরে ওখান থেকে বলছে কুচবিহারে বিটি ইভিনিংয়ের সামনে যে সুসন্ধ্যা স্কুলের উপরতলা ওখানে অফিস লিঙ্কওয়ার্ড নাম কোম্পানির, সেখান থেকে ওরা আর কি সব ইসে হবে, চাকরি হবে। চাকরিটা হচ্ছে স্কুলে কম্পিউটার ট্রেনার হিসাবে। কোন স্কুলে জয়েন করেছে? বাউদিয়ারহাট ডাঙ্গা হাই স্কুল। তারপরে কি হলো ব্যাপারগুলো? তারপরে তো স্কুলে যাতায়াত করতো সবসময়, তো স্কুলে যাতায়াত করতো, তারপরে ওরা স্কুল থেকে বলছে তো হেডমাস্টারকে মেশিন টেশিন ডাক নাই, তারপরে ওরা 3 মাসও হয়ে গেছে স্যালারি পায় নাই, স্যালারির কথা বলছিল, 2,500 টাকা স্যালারি দিছে 3 মাস পরে। তারপরে তারপরে ও বলছে আমি আর এরকম কাজ করবো না, আমার টাকা রিটার্ন করতে। তারপরে তো বলছিল আজকে টাকা রিটার্ন করবে, তারপরে তো আজকে এরকম হয়ে গেল। আজকে তো আমরা যখন গেছি যাই দেখি ওখানে পুলিশ রেড মারছে, তো যাওয়ার পরে পুলিশ রেড মারলো, তারপরে তো সবাই যান ফের হচ্ছে টাকা পয়সা সবার দিচ্ছে না, এইভাবে বোঝা যাচ্ছে।